ওকে গাইস, এখানে আমরা রাইস্টারকে দেখতে পাচ্ছি এন্ড রাইস্টার M10 দিয়ে কচা একটি হেডশট দিল B2K এই জায়গায়, একটা পিলারে ফিনিশ করে দিল। ও মাই গড, আর জুভাই একটি কি হেডশট দিল না আর কোনো এন্ড ও মাই গড। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা পুরোটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দুইটাই আছে গরম গরম স্কোয়াড। তো গরম গরম স্কোয়াড থাকলে গরম খেলা হবে, এটা স্বাভাবিক। তো এখানে খেলা হতে চলেছে হলো রাইস্টার স্কোয়াড ভার্সেস ও B2K স্কোয়াড। তো গাইস, এখানে কিন্তু খেলাটা পুরো কিন্তু সেই হতে চলেছে, আগুন খেলা হতে চলেছে। তো আপনারা খেলার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খেলাটা কীরকম হতে চলেছে। তো শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এখানে কিন্তু কাছে আলো রাইস্টারের টিমে আছে আলো লাকা, আরজুভাই, রাইস্টার আর একটি অন্য প্লেয়ার ও খাতে নাম নাকি। তো আর B2K স্কোয়াডে আছে আলো B2K, তারপর হলো Y777। তো এখানে Y777 আমি এটা বুঝি নাই, 444। তো দেখা যাক, এখানে কিন্তু সেই সেই খেলা হতে চলেছে, কারণ মিনা সার্ভার আই প্লেয়ার। তো সবগুলো অবশ্য ভালোই, ভালো না হলে B2K স্কোয়াড B2K স্কোয়াডে নিত না, তো কিন্তু সেই খেলতেছে। তো দেখা যাক, এখানে কিন্তু 1v1 হতে চলেছে গাইস। তো দেখা যাক, এখানে আমরা লাকা ভাইয়ের খেলা দেখতে পাচ্ছি, লাকা ভাই কি এখানে কি রাউন্ড কি নিতে পারবে কি পারবে না গাইস। তো দেখা যাক, ও মাই গড, লাকা ভাই অ্যান্ড কষা একটি হেডশট দিল গাইস। তো গাইস, এত কষ্ট করে ভিডিও বানাই, তো গাইস আপনারা কিন্তু সাপোর্ট দিতেছেন না, কারণ আগে এই ভিডিওগুলো অনেকটা সাপোর্ট পাইতাম, এখন আর ভিডিওর মধ্যে সাপোর্ট পাই না। তো গাইস, ভিডিওর মধ্যে সাপোর্ট না পেলে ভিডিও বানার মতো কোনো তো মুড থাকে না। তো গাইস, আপনারা অবশ্যই ভিডিওগুলোর মধ্যে সাপোর্ট করবেন উড়া ধুরা, তাহলে আপনার আমার একটু মুড হবে, মুড থাকলে তো আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার মতো ইয়ে হবে আমার। আর আমি ভিডিও দেওয়ার মতো মুডটাই যদি আপনারা যদি না দেন, ভিউয়ার্স না আসে, ইয়া না আসে, তো গাইস ভিডিও বানার কোনো একটা ইয়ে থাকে না। তো এত কথা না বাড়িয়ে আমরা মূল পর্যায়ে যাই। এখানে কিন্তু আছে আরও ও Y777। তো দেখা যাক, এখানে এই তো রাইস্টার ড্যামেজ দিয়ে দিয়েছে, মাই গড, অ্যান্ড এলিমিনেট বাই জোনেই শেষ হয়ে গিয়েছে গাইস। দেখতে দেখতে কিন্তু 2-0 রাউন্ড হয়ে গিয়েছে, রাইস্টারেরা দুইটি রাউন্ড নিয়েছে অ্যান্ড B2Kরা 0 রাউন্ড। ও মাই গড, রাইস্টারে হেলমেট পেয়ের অবস্থা খুব খারাপ করে দিয়েছে অ্যান্ড ও মাই গড, রাইস্টার B2K কিছু লেগেছে নাকি গাইস। তো দেখা যাক, এখানে ও মাই গড, B2K কিন্তু এটাতে হেডশট দিয়ে খাওয়াই দিছে। তো দেখা যাক, এখানে কিন্তু রাইস্টার অ্যান্ড ও লাকা শুধু আছে গাইস। তো দেখা যাক, এখানে কিন্তু একদম MP40 চাপ দিয়ে খাওয়াই দিল অ্যান্ড পোপল সিমোট দিল। তো দেখা যাক গাইস, নেক্সট রাউন্ডটা শুরু হয়ে গেছে, এখানে আমরা আরজুভাইকে দেখতে পাচ্ছি M10 নিয়েছে গাইস। তো দেখা যাক, এখানে কিন্তু কোনো স্ক্রিপ্টে ম্যাচ ছিল না গাইস। তো এখানে কিন্তু রাইস্টার, দেখা যাক B2K কী করতে পারে। তো দেখ, ও মাই গড, B2K অ্যান্ড ও ভাই আরজুভাই একদম M10 চাপ দিয়ে B2K খাওয়াই দিল অ্যান্ড রিভাইভ দিতে আছে। তো দেখা যাক, এখানে প্যাক ফাটার ইয়া করতেছে। তো ও ভাই আরজুভাইকে খাওয়াই দিয়েছে রিভাইভ অ্যান্ড রিয়া ইমোট দিতেছে গাইস। তো এখানে দেখা যাক, আমরা 777কে দেখতে পাচ্ছি, 777 ও মাই গড একটি হেডশট লাগাই দিয়েছে। তো দেখা যাক, ও ভাই রাউন্ড 10 নিয়ে নিল বডি ড্যামেজেই, তো প্রাণায় ব্রুচিল। তো 2-2 রাউন্ড হয়ে গেছে গাইস। তো এখানে কিন্তু 3 রাউন্ডে চলে এসেছি আমরা। তো দেখা যাক, এখানে কি B2K কি পারবে তার সর্বোচ্চ খেলাটা দিতে। তো দেখা যাক, তো আমরা লাকাকে দেখতে পাচ্ছি। তো গাইস, এইদিকে আমরা যদি দেখি যে লাকা টিমে সবগুলো অবশ্য ভালো প্লেয়ার লাকা টিমে, কারণ রাইস্টার কম খেলে না, রাইস্টার আরজুভাই তারপর লাকা এগুলো কিন্তু সেই সেই খেলোয়াড়। তো এখানে কিন্তু আমরা খালি শুধু B2K কে রেখে চিন্তাছি। তো এখানে কিন্তু B2K একাই, তো দেখা যায় তাও এই প্লেয়ারটা আছে অনেকটা ভালো খেলে মনে হয়, কারণ মিনা সার্ভারের প্লেয়ার গাইস, বলা যায় না মিনা সার্ভারের সব প্লেয়ার ভালো খেলে, সবগুলোই সেই। তো এখানে কিন্তু 1v1 হতে চলেছে গাইস। তো ওইদিকে আছে কিন্তু অন্য প্লেয়ারটা, তো ওইদিকে কিন্তু কতটা ভালো প্লেয়ার নাই, আমার মনটা কয় যে B2K এর স্কোয়াডে রাউন্ডটি নিয়ে নেবে। তো দেখা যাক, ওই এলে সে জোনেই শেষ গাইস, জোনেই শেষ। তো দেখা যাক, নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে গাইস। তো নেক্সট রাউন্ডে অ্যান্ড ও ভাই লাকা কি এটা হেডশট মারলো না আর কোনো গাইস, অফ লেভেলে হেডশট দিয়ে দিয়েছে লাকা ভাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাকা কিন্তু একদম ফুল রাশ দিয়ে দিয়েছে, দুইটি মেরে কিন্তু একটি একটি করে প্লেয়ার ইয়া হয়ে গিয়েছে।
তো দেখা যাক এখানে কিন্তু B2K কি B2K এর মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি নাকি ভাই এটা কি B2K আসল B2K না ফেক B2K আমি বুঝতে পারতাছি না তো এখানে কিন্তু B2K আসল B2K আমার মনে হয় না যেটা আসল B2K গাইস তো দেখা যাক সমস্যা নাই তো খেলা শেষ পর্যন্ত দেখলে মনে হবে যে এটা আসল B2K না নকল B2K তো দেখা যাক ও মাই গড ওইদিকে কিন্তু আরেকটি রাউন্ড করায় দিয়ে দিয়েছে B2K এন্ড ফিনিশ করে দিয়েছে গাইস তো এখানে দেখা যাক তো B2K কি এই জায়গার মধ্যে পারবে ও মাই গড B2K এর ও B2K এর মুভমেন্টটা ওয়াল স্পিডটা আমার কি রকম জানি একটা মনে হইতাছে তো গাইস এটা কিন্তু মনে হওয়ার কারণ আছে কারণ এই ভিডিওটা পুরো 2021 সাল জুনের 3 তারিখে এই ভিডিওটা আপলোড করা হয়েছে লাকার চ্যানেলে তো এখানে কিন্তু আমরা খেলাটাই কিন্তু দেখতেই পারবো কিন্তু জোস লেভেলে কারণ গাইস আপনারা অনেক দিন পর আমি একটা ভিডিও রিঅ্যাকশন দিলাম তো এখানে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর ভিডিওটা পেয়েছি তো আপনাদের জন্য আপনাদেরকে ইয়া দেওয়ার জন্য রিঅ্যাকশন দেওয়ার জন্য আপনাদেরকে ভালো ভিডিও বিনোদন দেওয়ার জন্য আপনাদের জন্য এটা অনেকটা খোঁজাখুঁজির পর এই ভিডিওটা পেয়েছি তো গাইস প্যারানাই চেল তো এখানে কিন্তু আমরা আরজু ভাইকে দেখলাম ইমোট দিল অ্যান্ড লাকা কিন্তু একটি স্কোপটা নিয়ে একটা কঠিন হেডশট দিয়ে B2K রে একদম ফিনিশ করাই দিল তো দেখা যাক গাইস এখানে আমরা রাইস্টারকে দেখতে পাচ্ছি অ্যান্ড রাইস্টার জোনেই ডাউন হয়ে গিয়েছে তো এখানে দেখা যাক এখানে কিন্তু তিনটি 3x2 হয়ে হতে চলেছে কারণ এদিকে আছে কিন্তু B2K এর স্কোয়াডে দুইটি প্লেয়ার আছে অ্যান্ড আরজু ভাইদের স্কোয়াডে আছে হলো তিনটি ও মাই গড আরজু ভাইকে এটা হেডশট দিল অ্যান্ড ইমোট গাইস আরজু ভাই কিন্তু কঠিন হেডশট দিয়ে দিয়েছে অ্যান্ড নেক্সট রাউন্ড শুরু হয়ে গিয়েছে গাইস তো দেখা যাক ও ভাই B2K রে রাইস্টার কঠিন একটি হেডশট দিয়ে ডাউন করে দিয়েছে গাইস তো দেখা যাক এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি রাইস্টার খেলা তো রাইস্টার কি এই জায়গার মধ্যে কোপাইতে পারবে অ্যান্ড রাইস্টার কিন্তু ঘুষার চেষ্টা করতেছে ও ভাই রাইস্টার কি ডাউন করাই দিবে নাকি অ্যান্ড ডাউন করাই দিয়ে দিয়েছে তো রাইস্টার একটু বেশি পাকনামি দেখে যা মাঠটা খাইলো তো এটা প্যারা নাই তো দেখা যাক ও ভাই আবারও রাইস্টারকে ডাউন করে দিয়ে তার টিমম্যাট ম্যাচটিকে তাদের নিজের আয়ত্তে করে নিয়েছে তো এখানে কিন্তু আমরা কিন্তু খেলা কিন্তু একদম জোস লেভেলের দেখতে পাচ্ছি তো কিন্তু খেলার কিন্তু আকর্ষণ সেই হতে চলেছে গাইস তো দেখা যাক এখানে কিন্তু আমরা B2K কে দেখতে পাচ্ছি B2K এর হাতে M40 অ্যান্ড ও ভাই একটি ড্যামেজ দিয়ে দিয়েছে হেডশট 75-এর তো দেখা যাক ফুল ড্যামেজই আছে কিন্তু ওই প্লেয়ারটির তো দেখা যাক এখানে কিন্তু আমরা খেলা কিন্তু পুরো সেই হতে দেখতে পাচ্ছি 5x3 রাউন্ড হয়ে গিয়েছে গাইস তো এখানে কিন্তু আমরা রাইস্টের 5টি রাউন্ড ট্রেনিয়ে নিয়েছে অ্যান্ড B2K এর 3টি রাউন্ড তো এখানে কিন্তু B2K এর ডাউন করায় দিয়ে দিয়েছে অ্যান্ড রাইস্টারকেও ডাউন করায় দিয়ে দিয়েছে গাইস তো এখানে কিন্তু 4v1 ভাই এখানে কি পারবে লাকা সে কি পারবে কিন্তু একটি কষা হেডশট মানে একদম ওপি লেভেলের একটি হেডশট ছিল তো দেখা যাক এখানে কিন্তু একদম সেই লাকা একটিরে ফিনিশ করে দিল 3v1 তো দেখা যাক লাকার হাতে UMP অ্যান্ড MP40 তো দেখা যাক এখানে কিন্তু লাকাকে তিনটি প্লেয়ারে ফুল অ্যাটাক দিয়ে দিয়েছে তো দেখা যাক লাকাকে এই জায়গার মধ্যে সে কি রাউন্ড কি ব্যারেল করতে পারবে কি পারবে না ও মাই গড ভাই B2K এর হেডশট দিয়ে ডাউন করছে অ্যান্ড ও ভাই এখানে কিন্তু লাকা একদম সেই জোস লেভেলের খেলাটা দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু পিছন সাইড থেকে মেরে দিয়েছে তো এখানে প্যারা নাই তো এখানে দেখা যাক ও ভাই এখানে কিন্তু B2K এর হাতে আমরা AWM দেখতে পাচ্ছি B2K কি এই জায়গায় AWM দিয়ে সেই খেলা কি দিতে পারবে কি পারবে না গাইস তো দেখা যাক ও ভাই B2K এর মনে তো ডাউন করায় দেয় তো আমার মনটা কয় যে এটা B2K না এটা B2K ফেক B2K মনে তো ইয়া B2K এক B2K মনে হচ্ছে আমার তো গাইস আপনারা অবশ্যই যদি আপনাদের কাছে যদি এটা ফেক মনে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে ফাটিয়ে ফেলেন যে এটা ফেক B2K ফেক B2K তো আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু B2K এর হাতে AWM MP40 তো B2K এর হাতে কিন্তু MP40 AWM থাকলে আর কিছু লাগে না গাইস ও কিন্তু সেই কোবানি দেয় তো আমি খেলা ওর দেখছি B2K এর খেলা দেখলেই আমি বুঝে যাই তো এখানে দেখা যাক B2K কি সে পারবে কি পারবে না গাইস তো দেখা যাক B2K কে এন্ড মেরে দিয়ে ডাউন করায় দিয়ে দিয়েছে গাইস তো 2v3 হতে চলেছে গাইস ও ভাই 2v2 এখানে কি পারবে তো দেখা যাক এখানে লাকা আছে অ্যান্ড অন্য প্লেয়ারটা আছে গাইস তো দেখা যাক আমরা খেলা কিন্তু একদম জোস লেভেলে দেখতে পাচ্ছি অ্যান্ড ডাউন ভাই 777 রে ডাউন করায় দিয়ে দিয়েছে তো দেখা যাক ওদের কিন্তু কই প্লেয়ারটারও ডাউন করায় দিয়ে দিয়েছে তো 1v1 হতে চলেছে গাইস তো দেখা যাক এই পারবে ওই প্লেয়ারটা কিন্তু ভালো খেলে গাইস তো এই প্লেয়ারটা কিন্তু ভালো খেলে দেখা যাক এখানে কি পারবে সে আজও রাউন্ড নিতে কে রাউন্ড নেবে গাইস ও মাই গড লাকায় কি দিল ভাই
6x4 রাউন্ড হয়ে গিয়েছে গাইস। তো এখানে কিন্তু আমরা B2K এর সেই আগুন খেলা দেখতে পাচ্ছি এন্ড এখানে কিন্তু দুইটা ডাউন করে দিয়ে দিয়েছে এখানে এন্ড ইমোট গাইস ইমোট দিতেছে। তো দেখা যাক রাইস্টারেরও কিন্তু হেলথের অবস্থা খুব খারাপ। তো দেখা যাক রাইস্টার একাই বেঁচে আছে। তো দেখা যাক রাইস্টার কি এই জায়গার মধ্যে রাউন্ড কি নিতে পারবে কি পারবে না গাইস। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন কে ফেক আর কে আসল। তো গাইস দেখা যাক আমার মনটা কয় যে এই জায়গার মধ্যে গেলে শুধু B2K ফেক আছে। তো ফেক হোক আর আসলে এটা দেখার সময় নেই গাইস, কিন্তু খেলাটা কিন্তু পুরো সেই আকর্ষণীয় খেলা হতে চলেছে। এই জায়গায় কিন্তু সেই খেলা দিতেছে দুইটি মেয়ে অনেক ভালো খেলা দিতেছে। তো দেখা যাক এখানে কিন্তু B2K এর স্কোয়াড B2K কিন্তু একদম অবস্থা খুব খারাপ করে দিয়ে দিয়েছে। তো দেখা যাক এখানে কিন্তু শুধু লাকাই বেঁচে আছে মনে হয় না, শুধু গাইস তিনটি প্লেয়ার বেঁচে আছে। তো দেখা যাক এখানে কি B2K পারবে সে একাই খেল কভার দিতে। তো দেখা যাক ও মাই গড B2K এর আমরা খেলা দেখতে পাচ্ছি জোশ লেভেলে অ্যান্ড হেডশট ভাই। তো দেখা যাক B2K মানে এখন তো দেখা যাক গাইস এখানে কিন্তু আমরা মনে হচ্ছে যে এখন B2K কিন্তু সেই খেলা দিতেছে কিন্তু B2K ও ভাই দুটি ডাউন আর একটি প্লেয়ার আছে ওয়ান ভার্সেস ওয়ান গাইস। তো দেখা যাক এখানে ওয়ান ভার্সেস ওয়ান কি পারবে আরজু ভাই আছে মনটা আরজু ভাই আছে। তো মনে হয় B2K পারবে আরজু ভাই আরজু ভাইকে ডাউন করতে পারবে গাইস। তো B2K মানে আগুন। তো দেখা যাক B2K আগুন হয়ে যা B2K ও মাই গড একদম ফিনিশ গাইস একদম সেই খেলা দিয়ে দিয়েছে B2K। তো গ্রাউন্ড কিন্তু গাইস 6x6 রাউন্ড হয়ে গেছে, খেলা পুরো সেই আকর্ষণীয় হয়ে চলেছে। তো এখানে কিন্তু খালি ইমোট আর ইমোট। তো এখানে কিন্তু তিনটি লিজেন্ড প্লেয়ার একসাথে রাস করতেছে। তো একটি প্লেয়ারে ফিনিশ করাই দিয়ে দিয়েছে দুইটি মেরে। ও মাই গড ভাই লাকা শুধু একাই বেঁচে আছে গাইস। তো দেখা যাক লাকা কিন্তু 1v4 গাইস, ও লাকা 1v4 6 রাউন্ড গাইস। লাকা যদি এই রাউন্ড যদি জিততে না পারে তাহলে তো শেষ, লাকার অবস্থা খুব খারাপ। তো দেখা যাক লাকা এই জায়গার মধ্যে কি রাউন্ড বের করতে পারবে কি পারবে না, মানে রাউন্ড ব্যাট করলেই বুইয়া। তো দেখা যাক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1v3। তো দেখা যাক ও মাই গড লাকার হাতে আমরা রেড নাম্বার একটি দেখতে পেলাম UMP-র। তো দেখা যাক লাকা দেখি লাকা কি জয়লা উঠবে কি উঠবে না। তো ও মাই গড আবারও রেড নাম্বার দিয়ে B2K ডাউন করাই দিল অ্যান্ড ও ভাই 100 হেডশট আছে। তো দেখা যাক এখানে কিন্তু ও ভাই লাকারও হেলথের অবস্থা খুব খারাপ করে দিয়ে দিয়েছে। তো দেখা যাক এখানে কি অন্য প্লেয়ারটিকে BBB7 কি পারবে সে রাউন্ড নিতে মিনা সার্ভারের মতে। তো দেখা যাক ও এখানে কিন্তু আমরা B2K স্কোয়াডের মান সম্মান রক্ষা কর। তো দেখা যাক এখানে কিন্তু লাকাও কিন্তু তার নিজের স্কোয়াডের মান সম্মান রক্ষা করার জন্য সেই খেলতেছে। তো মুভমেন্টটাও সেই দিতেছে অ্যান্ড কি সে কি রাউন্ড কি নিতে পারবে কি পারবে না গাইস। তো দেখা যাক ওকে মানে তো জোনে এলিমিনেট হবে নাকি। ও অ্যান্ড হেডশট গাইস ম্যাচ বুয়া। তো গাইস যারা যারা এখনো ভিডিওর মধ্যে লাইক করো নাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে গাইস আল্লাহ হাফেজ।